আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আমি আশিক, আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এবং এরকম সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন তাও আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। আশা করি বিশেষ করে আপনারা এই ধরনের সমস্যায় পড়লে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। যেমন আজকের টপিকস হচ্ছে আমাদের আমাদের কাছে হার্ড ডিস্ক আসছে, আমরা মূলত এগুলো সেল করি। তো এটি হচ্ছে একটি ইনটেক হার্ড ডিস্ক, এটি হচ্ছে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন হিটার সি একটি হার্ড ডিস্ক, আর এটি মূলত 500 GB একটি হার্ড ডিস্ক। আর এটি এখন মূলত যে প্রবলেমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আমাদের কাছে যখন আসছে এটি আপনারা স্ক্রিনে দেখেন, এখানে টোটালি 33,821 MB পর্যন্ত সাপোর্টেড। তার মানে হচ্ছে এখানে আমরা 32 GB মতো আমরা এখানে হার্ড ডিস্কের যে ক্যাপাসিটি আছে এটি আমরা পাচ্ছি, আর এর যে টোটাল ক্যাপাসিটি ছিল এটি হচ্ছে 500 GB। তো অনেকেরই মেমোরি কার্ড আছে যেগুলো 64 GB, তো হয়তো বিভিন্ন কারণে এগুলো 16 MB বা এরকম কম MB শো করে এবং ফরম্যাট দিলেও ফরম্যাট নেয় না, বা অনেকের হার্ড ডিস্ক আছে যেগুলো আপনাদের হার্ড ডিস্ক হচ্ছে 500 GB কিন্তু 32 GB বা আপনার 16 MB বা অনেক কম MB সাপোর্ট করে এবং এগুলো ফরম্যাট দিলেও ফরম্যাট নেয় না। তো এই ধরনের সমস্যা হলে আজকে আশা করি যারা আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তারা বিশেষ করে এই ধরনের সমস্যা আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের এরকম যত ধরনের কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার যত ধরনের সমস্যা আছে এগুলোর আমরা ভিডিও করে আমার এই চ্যানেলে দিব, এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমরা হিরেন বুট সিডি 10.2 আমরা বিশেষ করে ডিভিডি রাইটারে লাগিয়ে নিলাম, তারপর আপনারা এখান থেকে সিডি রোমানিয়া ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর আপনারা এখান থেকে ডস বুট সিডির মধ্যে আপনারা চলে যাবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে হার্ড ডিস্ক টুলে চলে যাবেন। হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে মোর অপশনটি আছে মোর অপশনটিতে একটি আপনারা ইন্টার দিয়ে নেবেন। তো ইন্টার দেওয়ার পর আমরা এখানে বিশেষ করে আপনারা এখানে দেখেন 4 নম্বর যে অপশনটি আছে এটি আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে 4 নম্বর যে অপশনটি আছে এটি হচ্ছে সিক্রেট টুলস। তো আমরা সিক্রেট টুলস যে অপশনটি আছে এটি আমরা নিয়ে ইন্টার দিব। তো ইন্টার দেওয়ার পর বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে 1 নম্বর প্রেস করে দিবেন, এখান থেকে কিবোর্ডে আপনারা 1 নম্বর প্রেস করে দিবেন। 1 নম্বর প্রেস করার পর এখানে একটি অপশন আসবে, তো এটি আমরা আপনারা এখান থেকে ইন্টার দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকই এখানে চলে আসবে। তো চলে আসার পর আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে অ্যাডভান্স যে ফিচার অপশন আছে ওইখানে আপনারা চলে যাবেন কিবোর্ডের মাধ্যমে এরো কি দ্বারা, তারপর একটি ইন্টার প্রেস করবেন। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন এখানে লেখা আছে সেট ক্যাপাসিটি টু ম্যাক্স ম্যাটেড, তো এটির মধ্যে নিয়ে আপনারা একটি ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পর আপনারা এখান থেকে যে বেসিক টেস্ট আছে ওইখানে আপনারা একটি ইন্টার দিবেন। আপনারা বিশেষ করে এখানে আপনারা 3টা অপশন পাবেন, একটি হচ্ছে শর্ট টেস্ট, একটি হচ্ছে লং টেস্ট, একটি হচ্ছে অ্যাডজাস্টিং টেস্ট। আপনারা এখান থেকে বিশেষ করে যে শর্ট টেস্ট আছে আপনারা এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বিশেষ করে আপনারা এদিকে ভালো করে খেয়াল করবেন, এটি হচ্ছে এর যে প্রসেসিং আছে এদিকে, তো প্রসেসিং হচ্ছে, তো এর যে প্রসেসিং আছে প্রসেসিং যখন 100% হবে এখান থেকে তখন এর যে হার্ড ডিস্কটির যে অরিজিনাল ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির মধ্যে চলে আসবে। তো আশা করি আপনারা এটি অতি সহজে বুঝতে পারছেন। তো এখন আমাদের যে কাজটি আছে এটি 100% হবে, তো 100% আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব
এটি হচ্ছে আমরা বিশেষ করে কন্ট্রোল অল্ট ডিলিট দিয়ে আমরা রিস্টার্ট করে নিব। রিস্টার্ট করে আমরা বায়োসে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে হার্ড ডিস্ক আছে এটি মূলত 500 GB পরিণত হয়েছে কিনা, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। এখন আমরা বায়োসে চলে যাব। এখন আমরা স্ট্যান্ডার্ড সিএমওএস ফিচারে চলে গেলাম, তারপর এখানে যে হিট আছে যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কে চলে গেলাম। এবং আপনারা ভালো করে খেয়াল করেন এর যে ক্যাপাসিটি আছে এখানে 500 GB হয়ে গেছে। তো আশা করি আপনারা যদি এইভাবে ট্রাই করেন বা প্র্যাকটিস করেন, তাহলে বিশেষ করে যে মেমোরিগুলো কম এমবি হয়ে গেছে বা যেগুলো ফরম্যাট হচ্ছে না বা যে হার্ড ডিস্কগুলো অনেক জিবি কিন্তু এগুলো কম জিবি সাপোর্ট করতেছে, তো এগুলো আপনারা অতি সহজে এইভাবেই করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের কাজ শিখতে চান বা কম্পিউটার কী কী ধরনের সমস্যায় পড়েন, আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে সমাধান দিব। আর অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা এরকম সমস্যায় পড়তেছে এরকম সমস্যায় পড়লে তারা সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।